Hello people, kyo sa shobar is Noinita from Noini Swag. Ami koyekdin age psychology best trip Bandarban gechilam, so vlog e oitai dekhabo. So let's go. Don't go. Subscribe korcho? Na kole subscribe kore dio ar like button e press kore dio. আমাদের সকাল শুরু হয় কুকুরের দৌড়ানি খেয়ে অনেক সকালে উঠছিলাম তখন প্রায় 5:30 বাজে আমাদের প্ল্যানে ছিল তাড়াতাড়ি রওনা দেওয়ার কারণ না হলে আমরা সব প্লেস টাচ করতে পারবো না বান্দরবানের ওই যে সূর্য মামা একটু উঠতেছিল যাই হোক আগের দিন রাতে সবার 1-2 ঘন্টা ঘুম হলেও সকালে উঠে সবার এনার্জি ছিল ফুলেস্ট কারণ বেড়াতে যাচ্ছি বেড়াতে গেলে সবারই মন ভালোই থাকে বাসে আমরা সবাই অনেক নাচানাচি করছি অনেক নাচানাচি করছি আর নাচতে নাচতে বান্দরবান পৌঁছে গেছি পাহাড় আমার আর এখন এত ভালো লাগে না কারণ ছোটবেলা যখন যেতাম পাহাড়ের মধ্যে ন্যাচারাল বিউটি একটা ব্যাপার ছিল তারপর পাহাড়ি রাস্তাগুলো দিয়ে যখন গাড়ি যেত আশেপাশ থেকে ছোট ছোট বাচ্চাগুলো দৌড়ে চলে আসতো ওরা হাই দিত এসে ওগুলো সব মিলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো কিন্তু এখন দিন দিন সবগুলো ফেড হয়ে গেছে কিন্তু যেতে যেতে পাহাড়গুলো অনেক সুন্দর লাগতেছিল যেগুলো ক্যামেরায় 1%ও বোঝা যাচ্ছে না পাহাড়ে আমার আরেকটা জিনিস যেটা সবচেয়ে মজা লাগে ওইটা হচ্ছে চাঁদের গাড়ি বান্দরবনের রাস্তায় চাঁদের গাড়িতে দাঁড়ানো একটু কষ্টের কিন্তু মজাও অনেক লাইক রোলার কোস্টার আর চাঁদের গাড়িতে ভিতরে বসে থাকলে অনেকের থেকে মাথা ঘুরায় আমার নিজেরও মাথা ঘুরাচ্ছিল কিন্তু দাঁড়ালে এই জিনিসটা লাগে না দাঁড়ালে ভালোই লাগে যেতে যেতে সব এনজয়ও করা যায় রোলার কোস্টার আছে ওরকমই লাগে তারপর আমরা ডাবল হ্যান্ডে গেলাম ডাবল হ্যান্ডে যেতে বেশ সময় লাগে অলমোস্ট 2 ঘন্টা তো লাগে ডাবল হ্যান্ড গেলাম তারপর টাইটানিক ভিউ পয়েন্ট গেলাম এই দুইটা জায়গা প্রায় একই দেখতে তারপর ওই দূর থেকে ছোট ছোট বাসাগুলো দেখা যাচ্ছে এগুলো আগে আরও বেশি দেখা যেত এখন অনেক অনেক কমে গেছে এটার কথা আমি তোমাদেরকে আগেই বললাম যে এগুলো সব চলে যাচ্ছে দুপুরে খাবার দাবার খেয়ে তারপর আমরা নীলাচলের জন্য বের হলাম আর নীলাচল মেঘলা এই দুইটা জায়গা একটু বিকাল করে যাওয়াই বেটার দুপুর করে গেলে এতটা ভাল লাগবে না আমরাই গেলাম অলমোস্ট তখন 3:30-4টার মতো হবে আর ওই টাইমটায় ভালো লাগতেছিল অনেক রোদটাও পড়ে গেছিল রোদটায় খুব বিরক্ত লাগতেছিল আর আমি এখানে ঝাঁপ দিতে যাচ্ছি না উদয় ভিডিও করছি শরীফাত ভাই কেমন লাগতেছে বান্দরবান এসে বান্দরবনে এসে সত্যি খুব ভালো লাগতেছে বান্দর দেখেন না সবার চেহারা বান্দরের মতো হয়ে গেছে সারাদিন দুলাবালি খাইতে খাইতে এই যে আরেকটা বান্দর নীলাচলে গিয়ে আমাদের সবারই ভালো লাগতেছিল এর আগে যে দুপুরের কড়া রোদের ভাবটা ছিল এটা ছিল না আর তাই খুব রিফ্রেশিং লাগতেছিল আর সবাই যে এর আগে টায়ার্ড হয়ে গেছিল এটা চলে গেছিল সবাই ছকছকা হয়ে গেছিল একদম আর ওখানে 30 টাকা দিয়ে আখের জুসটা পাওয়া যাচ্ছিল খেতে একদম ভালো ছিল না তারপর আমরা ওখান থেকে মেঘলা চলে যাই আর মেঘলাতে অনেক অ্যাক্টিভিটিস ছিল যেমন কায়াকিং ছিল তারপর কেবল কারও ছিল কায়াকিং ছিল দেখে আমরা সবাই দৌড় দিয়ে কায়াকিং করতে চলে যাই তিনজনের বোটে 150 টাকা ছিল দ্যাট মিন্স পার পার্সন 50 টাকা করে 20 মিনিটের জন্য ওই যে কেবল কার তারপর আমরা ওখানে চিপস নিয়ে যাই পানির মাঝখানে বসে বসে বোটের মধ্যে আমরা চিপস খাচ্ছিলাম পাশে হাঁস যাচ্ছে আমরা চিল করে বসেছিলাম কিছুক্ষণ মজাই ছিল কিন্তু আমাদের হাতেও টাইম বেশি ছিল না ওদের দেওয়া টাইমও বেশি ছিল না তাই আমরা চলে আসি তারপর আমরা আমাদের ট্যুরে সবসময় র্যাফেল ড্রটা রাখি তারপর ওইটা করলাম তোমার মজা হয় না কিন্তু আমাদের মজা এসছে আমরা অনেক মজা করছি এরকমই যাক এরপরের বছরও টাড়া